माननीय সদস্যবৃন্দ দিনের কার্যসূচী অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। প্রথমে আমি মাননীয় সদস্য জনাব আন্দালিব রহমান 115 বুলা 1 মাননীয় সদস্য আপনার সময় 20 মিনিট। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার প্রথমে আমি সরকারকে অভিনন্দন জানাই। আমাদের যে এই সমুদ্র বিজয় এটা শুধু সরকারের না, সরকারকে অভিনন্দনের পাশাপাশি আমি সমগ্র বাংলাদেশকে অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার মালয়েশিয়া আমাদের মাত্র 2 ঘন্টা দূরের একটি দেশ। 63 সালে তার স্বাধীনতা, আমাদের 8 বছর আগে। আজকে কোথায় চলে গিয়েছে, পার ক্যাপিটাল ইনকাম কত দূরে। আমি জানি বাংলাদেশের অর্থনীতি বা বাংলাদেশের সরকার অনেকবারই গণতন্ত্র হোঁচট খেয়েছে, কিন্তু এত কি হোঁচট খেয়েছে যে আমরা আজকে মালয়েশিয়ার এত নিচে। আজকে এই 40 বছর স্বাধীনতার পর আমাদের রাজনীতি এমন হয়ে গিয়েছে মাননীয় স্পিকার যে আমাদের উপর থেকে আস্থা উঠে গিয়েছে। দোষ আমাদেরও না, সরকারেরও না, তাহলে দোষটা কাদের মাননীয় স্পিকার? আমার মনে হয় দোষটা আমাদের জনগণের, যারা ঘুরে ঘুরে বারবার আমাদেরকে ভোট দেয়। আমরা কথা বললেই সরকার দল দুর্নীতির কথা বলে। মাননীয় স্পিকার আমি আপনাকে কিছু ডিজিটাল দুর্নীতির স্যাম্পল দিতে চাই। দুর্নীতির কথা স্টার্ট করলে শেয়ার মার্কেট নিয়ে কথা বলতে হয়, অর্থনীতি নিয়ে কথা বলতে হয়। মাননীয় স্পিকার আজ থেকে ঠিক 1 বছর আগে এখানে দাঁড়িয়ে বলে গিয়েছিলাম দরবেশ তার মুরিদদের কথা শেয়ার মার্কেটের। সেই দরবেশের কথা এখন বাচ্চা বাচ্চাও বাংলাদেশে কিন্তু বলতে পারে। সেই দরবেশের বিচার হয় নাই মাননীয় স্পিকার। এছাড়া আরও যত মুরিদ ছিল কারোই বিচার হয়নি মাননীয় স্পিকার। গতবার তো বলে গিয়েছিলাম শেয়ার মার্কেটে জড়িত কারা ছিল, এখন সময় এসেছে হালকা করে বলার কিভাবে শেয়ার মার্কেটের ঘটনাটা ঘটানো হলো। 2010 সালে সেপ্টেম্বরে CDBL দেখলেই বোঝা যায় জেড ক্যাটাগরি নামে কোন কোন কোম্পানিগুলি তাদের টাকাগুলি বের করে ফেলেছে। আমার কাছে এখানে 8টা কোম্পানির নাম আছে যারা 1,800 কোটি টাকা উঠিয়েছে। এখানে আরও 26টা কোম্পানির নাম আছে যারা 1,900 কোটি টাকা উঠিয়েছে। এখানে আরও আছে যারা 2,000 কোটি টাকা উঠিয়েছে। মাননীয় স্পিকার সংসদ বা আমাদের গভর্নমেন্ট থেকে সরকার থেকে বড় হলো, রেগুলেটর লাগানো হলো, এটা লাগানো হলো, অনেক কিছুই দেখেছি আমরা। পরে আবার CCTV ক্যামেরাও লাগানো হলো। এই টিভি ক্যামেরাগুলি যদি এই কালপিটদের বাড়ির সামনে লাগানো হতো তাহলে দেখা যেত এই টাকাগুলি কোথায় গিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার একটা ইনভেস্টিগেশন কমিটি করা হলো, সেটা রিপোর্ট দেওয়া হলো। অর্থমন্ত্রী সুন্দর করে বললেন দিজ আর মাফিয়া, উই ক্যানট স্পিক, হোয়াট আ ডিসগ্রেস ফর দ্য কান্ট্রি। যা আমাদের অর্থমন্ত্রী বলে যে দিজ আর মাফিয়া। শেয়ার মার্কেটের আরও কিছু ঘটনা আপনাকে বলতে চাই। কয়েকদিন আগে পেপারে দেখলাম আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি নাম ডক্টর আতিয়ার, তাকে ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তাকে তো ধ্বংসাত্মক অ্যাওয়ার্ড দেওয়া উচিত শেয়ার মার্কেট ধ্বংস করার জন্য। যখন তিনি দেখলেন যে 40% to 30% ইনভেস্টমেন্ট ব্যাংক করে ফেলেছে, তিনি যে বুঝালেন আগে থেকেই অর্থমন্ত্রী যিনি অন রিপিটেড ফ্যাশন আগেও বলেছে আমি শেয়ার মার্কেট বুঝি না, তাদেরকে নিয়ে শুধুমাত্র ওয়ার্ল্ড ব্যাংক আর IMF কে খুশি করার জন্য, চাকরির শেষে ভবিষ্যতে অন্য চাকরি পাওয়ার জন্য কি বড় হলো, ব্যাংক মাস্ট উইথড্র দ্য মানি। মাননীয় স্পিকার 200 কিলোমিটার স্পিডের একটা গাড়ি যদি আপনি হঠাৎ ব্রেক করেন তাহলে কি হবে, যাত্রীরা নিহত হবে। এই বাংলাদেশের ব্যাংকের কিছু ব্যবসায়িক শকুনরা আর তাদের আশেপাশের কিছু ব্যবসায়ীরা এই শেয়ার মার্কেট থেকে টাকাটা নিয়ে আরম্ভ করলো। আমার শেয়ার মার্কেটটা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, বাংলাদেশের মিডল ক্লাস ফ্যামিলি ধ্বংস হয়ে গেল। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিলেন, এই দরবেশকে আবার সেই সিটে বসালেন। আমার মনে আছে আমি ছিলাম না সংসদে, তবে সুরঞ্জিৎ গুপ্ত সাহেব বলেছিলেন কি জানি ভূত শস্যের মধ্যে ভূত থাকা। দরবেশও কিছু করতে পারলো না, বিভিন্ন ব্যাংকের সাথে কথা বললেন, বললো নাকি কিছু টাকা দিবে, কোনো প্রাইভেট ব্যাংকের মালিক একটা টাকাও দিল না এই শেয়ার মার্কেটে। মাননীয় স্পিকার এমনও দেখা গিয়েছে অনেক ব্যাংকের মালিকরা তারা ডাইরেক্ট ব্রোকারেজ হাউসে এই টাকাটা নিয়ে গিয়েছে। এটা বাংলাদেশের সবচেয়ে বড় করাপশন, এই ইতিহাস হয়ে থাকবে। আমি একটা কথা বলতে চাই, সরকারের উচিত কোনো আইন পাশ করে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে এই শেয়ার মার্কেটের কালপিতদের বিচার করা, অথবা
এমন কোন আইন করা যাতে আগামীতে শেয়ার মার্কেটে কেউ কোন ধরনের এই ধরনের ফাস না করতে পারে। মানে স্পিকার, এক কোটি লোক রাস্তা এফেক্টেড। বাংলাদেশের মানুষের কাছে এই হাতে গোনা কয়টা টাকাই তো তাদের সোশ্যাল ইম্প্যাক্ট, তাদের সোশ্যাল রেসপেক্ট। যার যাদেরকে আপনি দেখেন মাননীয় স্পিকার রাস্তায় দাঁড়িয়ে শেয়ার মার্কেটের জন্য চিল্লাচিল্লি করছে, তারা কিন্তু সর্বস্ব হারিয়েছে। আরও অনেক লোক আছে, আরও অনেক মা বোনেরা আছে, আরও অনেক মিশনে আমার আর্মি অফিসাররা আছে, আরও অনেক পুলিশের কর্মচারী আছে, সরকারি কর্মচারী আছে, যারা রাস্তায় লজ্জায় বের হতে পারে না। আরেকটা ঘটনা বলতে হয়, বিদ্যুৎ। এই সরকার ক্ষমতা আসার পর অফকোর্স তাদের নির্বাচনী ম্যানিফেস্টো ছিল অনেক বিদ্যুৎ দিবে। I want to personally thank যে আমরা অনেক এফোর্ট কাগজপত্রে দেখেছি, কিন্তু প্রথম এক বছর নাড়া চাড়া করে কিছুই কিন্তু করতে পারে না এই সরকার। এই সরকার তাদের পছন্দ মতো কিছু লোককে বিদ্যুৎ প্ল্যান দিতে গিয়ে অনেক ভালো ভালো কোস্টাল সাবা থেকে আরম্ভ করে অনেক কোম্পানিকে বিদ্যুৎ দেয় নাই। একটা কৃত্রিম প্রবলেম এই দেশে বিদ্যুতে দাঁড়িয়েছে। কিন্তু তারপর ইন্ডেমনিটি পাশ করে কি করা হলো, আনসলিসিটেড বিদ্যুৎ প্ল্যান দেওয়া হবে। তারপর আরম্ভ হলো ফার্নিচার কোম্পানি, অটোবি, চানাচুর কোম্পানি, এই কোম্পানি সেই কোম্পানি, কুইক রেন্টাল দেওয়া। কুইক রেন্টাল দিয়ে দেশটাকে কুইক ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে। 20,000 crore টাকা মাননীয় স্পিকার আমাদের তোফায়েল আহমেদ সব সেদিন বলেছে, আমি জবাব দিচ্ছি বিদ্যুৎটা গেল কোথায়। বিদ্যুৎ আসবে না মাননীয় স্পিকার, বা আমাদের চাহিদা মতো আসবে না, কারণ চায়নাতে কোনো ভাঙ্গা মেশিন আর নাই, সব বাংলাদেশের বিদ্যুৎ প্ল্যান্টে লেগে গিয়েছে। এই ধরনের কোম্পানিটা এনে সব লাগিয়ে দিয়েছে। 20,000 crore টাকা আমরা ভর্তুকি দিয়ে মাননীয় স্পিকার, এই টাকা দিয়ে আমরা ঘোড়াশালকে ঠিক করতে পারতাম না। তারপর এক বছর লাগা গেল বেস প্ল্যান করার জন্য। কি বেস প্ল্যান? টেন্ডার হবে, খেলবে কে মাননীয় স্পিকার? খেলবে আমাদের বিদ্যুতের ম্যারাডোনা। এই ম্যারাডোনাকে সামিট গ্রুপ, আমাদের ফারুক খান সাহেবের ভাই, সেই সামিট গ্রুপ হলো আমার বিদ্যুতের ম্যারাডোনা। আগে 200 MW বিদ্যুৎ করেছেন, এখন আপনি তাকে মেঘনাঘাট দিয়েছেন, BB-101, BB-102। ওদিকে ডক্টর ইউনুস সাহেবের সাথে যে ঘটনাটা ঘটেছে, ওয়ার্ল্ড ব্যাংকও দরজা আটকে দিয়েছে, IMF দরজা আটকে দিয়েছে, এখন আর ফান্ডিং নাই। সামিটার আরেকটা ঘটনা আছে, এই শেয়ার মার্কেটে যেসব বড় প্লেয়ার, সেখানে KPCL আরেকটা বড় প্লেয়ার, 52 কোটি টাকার শেয়ার 1100 কোটি টাকায় বিক্রি করে দিয়ে মাশাল্লাহ শেয়ার মার্কেটকে দেখিয়ে দিয়েছে। সুতরাং সামিটের ইন্টেনশন ছিল এই 1000 MW বিদ্যুৎ দিয়ে $1 billion উঠিয়ে আমরা আবার শেয়ার মার্কেটে যাব, আমরা আবার 20,000 কোটি টাকা বের করব। বাট ফর্চুনেটলি আনফর্চুনেটলি শেয়ার মার্কেটে এই খেলা খেলতে পারে নাই সামিট। তাই কি করলো, তাই তারা পারফরমেন্স গ্যারান্টি দেয় না, PDB-র সাথে কন্ট্রাক্ট সাইন করে না। এই ম্যারাডোনার মাননীয় প্রধানমন্ত্রী সেদিনও বললেন 7,000 MW বিদ্যুৎ হবে, বলতে চাই এক পরিবারের কাছেই কিন্তু 1200 MW জিম্মি। এইবার আসলো আরেকজন, এর নাম আমরা দিয়েছি বিদ্যুতে মেসি। ইনি হলো জি মেসি, ইনি হলো ওরিয়ন গ্রুপ, 1200 MW বিদ্যুৎ দিয়েছে। একটা কোম্পানিকে সামিটকে দিল 1200, ওরিয়নকে দিল 1200, বাংলাদেশের 5,000-এর 2400 এই দুই পরিবারের হাতে। তার মানে কি, আমার দেশের অর্থনীতি, আমার দেশের স্বপ্ন সবকিছু দুইটা পরিবারের কাছে জিম্মি। আর চুরি নাকি খালি আমরা করি, কথায় কথায় দুর্নীতি আমরা করি। এরা এমন কোন ম্যারাডোনা, এমন কোন মেসি? কেন আমরা 20,000 কোটি টাকার ভর্তুকি 10,000 কোটি টাকা ঘোষাল ঠিক করতে পারতাম না? আমাদেরকে পিডিবির 600-700 MW নষ্ট হয়ে যাচ্ছে। আমি আবার জিনিস দেখলাম, ইনসিডেন্টলি বা কোইনসিডেন্টলি বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে আবার বিমান মন্ত্রণালয়ের একটা সুন্দর সম্পর্ক আছে। আমরা যেমন আমাদের নিজেদের পিডিবির প্ল্যানগুলি বসায় রেখে এই কুইক রেন্টালগুলি চালাই, বিমান মন্ত্রণালয় দেখি আমাদের প্লেনগুলি বসে লেখে লিজার প্লেনগুলি গাড়ি চালায়, যাতে করে ভালো দুই পয়সা কামাই হয়। মাননীয় স্পিকার, আমি তো শুনতাম আওয়ামী লীগ গরিবের সরকার, জনসাধারণের সরকার, ছোটবেলা থেকেই শুনে এসেছি। মাননীয় স্পিকার, এখন দেখি আওয়ামী লীগ ব্যাংকারদের সরকার। কই বাবা, এই যে রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংক। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলছে আমার MP মন্ত্রীদের টাকা পয়সা জমা দিতে হবে, কে কত টাকার মালিক, তথ্য অধিকার এটা সেটা, কিন্তু আমরা পাইনি। বাট আমি কষ্ট করে ইলেকশনের হলফনামা থেকে বের করে নিয়ে আসছি, সবগুলি বলবো না। ফার্মার্স ব্যাংক, আমাদের অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট, আচ্ছা নাম বললাম না, ফার্মার্স ব্যাংক, ব্যাংক করতে মাননীয় স্পিকার আপনাকে জানাই 400 কোটি টাকা লাগে।
চারের পর নয়টা শূন্য এবং একটা ডাইরেক্টরের 35 কোটি টাকা। ফার্মার্স ব্যাংক যিনি করলেন ইলেকশনের হলফনামায় 39 লক্ষ টাকার মালিক। মেঘনা ব্যাংক যে করলেন কোটি বাটি মিলে 27 লাখ টাকার মালিক। ফেডারেল ব্যাংক যিনি করলেন কোটি বাটি মিলিয়ে 1 কোটি 10 কোটি টাকার মালিক। দুর্নীতি নাকি আমরা করি, ইয়া খোদা। আমার কথা কি, দুর্নীতি অনেকেই করে, লুকায় টুকায় করে, কিন্তু এইটা কি দুর্নীতি? খুললাম খুল্লা দুর্নীতি। মাননীয় স্পিকার, পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কিছু কথা বলি। আই ওয়ান্ট টু থ্যাঙ্ক পার্সোনালি আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তার অনেক এফর্ট, অনেক কাজ করেছেন, যার কারণে আজকে এটা এসেছে। আই ওয়ান্ট টু থ্যাঙ্ক। বাট বর্ডার কিলিং নিয়ে কিছু কথা বলতে হয়। আই এম সারপ্রাইজড, আমি ধিক্কার জানাই যখন আমাদের আওয়ামী লীগের মহাসচিব সাহেব বলেন যে বর্ডার কিলিং এটা রাষ্ট্র চিন্তিত না। সে মহাসচিবের পিতাই তো একজন চার নেতার একজনা জেলখানায় মারা গিয়েছে। আই ওয়ান্ট টু পুট ইট প্লেইন অ্যান্ড সিম্পল, নো কিলিং ইজ জাস্টিফাইড আনলেস ইট ইজ জাস্টিফাইড বাই ল। এটা ধিক্কার জানাই আমি। এত আলাপ করি, এত সমুদ্র জয় করি, বর্ডারটা জয় করতে পারি না? একটা বার কি তাদের সাথে যা কথা বলতে পারি না? আমাদের ফরেন মিনিস্টার আরো বললেন সৌদি ডিপ্লোম্যাট মারা গেল, এটাতে কোনো এফেক্ট হবে না। সৌদির ডিপ্লোম্যাটও তো ইন্টেলিজেন্ট না মাননীয় স্পিকার, ওই তারিখ আর খালাস বলে 20 লক্ষ বাঙালি পাঠিয়ে দিবে, তখন কিন্তু আমাদের রাস্তায় পড়তে হবে। আমাদের উচিত মার্কেটে রিউমার, আমাদের ফরেন মিনিস্টার নাকি সৌদি আরবের ভিসা পায় না, আমাদের উচিত শিশু টেক এনাফ এফোর্ট সৌদি আরবের যে এই জিনিসটা সমাধান করা হোক। তিস্তা নিয়ে কিছু কথা বলতে হয়। সারা বাংলাদেশ এনডিটিভি, ইন্ডিয়ান টেলিভিশন, বিবিসি সব জায়গায় দেখলাম মমতা আসবে না, কিন্তু আমাদের ফরেন মিনিস্টার বলল মমতা আসবে। সবাই বা বলে মমতা আসবে না, ফরেন মিনিস্টার লাস্টের দিনে বলল মমতা আসবে। বাস্তবে মমতা আসলো না, তিস্তা হয় নাই তাই ট্রানজিট হবে না। বোথ আর ইন্ডিপেন্ডেন্ট, বোথ আর ইন্ডিপেন্ডেন্ট, ওয়ান হ্যাজ নাথিং টু ডু উইথ আদার। তারপরে কি হলো না হলো এখন শুনি ট্রানজিট হয়ে গেছে। আমার মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়টা আরেকটু এফিশিয়েন্টলি হ্যান্ডেল করা উচিত। গোয়িং ব্যাক টু দ্য শেয়ার মার্কেট, একটা জিনিস আমার মনে আসছে, মাননীয় অর্থমন্ত্রী এবং আরও অনেকে, মশিউর রহমান সাহেব ওই সুইপিং কমেন্ট তো করেই যে এটা বন্ধ করে দিতে হবে, ফটকাবাজ এটা সেটা, বাট আই থিঙ্ক অন রিপিটেড ফ্যাশন তাই এটাও বলেছেন যে আমরা শেয়ার মার্কেট বুঝি না। আমার মনে হয় একটা স্টেট মিনিস্টার বা এমন কাউকে রাখা উচিত যিনি শেয়ার মার্কেট বুঝে, কারণ 1 কোটি লোক এটার সাথে ইনভলভড। মাননীয় স্পিকার, মিডিয়া নিয়ে একটু কথা বলি। মিডিয়া নিয়ে একটু কথা বলি মাননীয় স্পিকার, আমাদের মিডিয়ার ব্যাপারটা কথা বলেন না, আপনি তো ইউ আর স্পিকিং ফ্রিলি। আই এম সরি, আমি টাইম দেখে একটু ডিস্ট্র্যাক্ট হয়েছি। আমাদের মিডিয়ার ব্যাপারটা একটু দেখা উচিত। মিডিয়ার উপরে একটু নেকেড ইউজারপেশন হচ্ছে, 12ই মার্চে আমরা লক্ষ্য করতে পারছি, একটু নগ্ন হস্তক্ষেপ, এটা ডেমোক্রেসির জন্য ভালো না। এই ব্যাপারে একটু আমাদের কেয়ারফুল হওয়া উচিত, বিকজ আমাদের মনে রাখতে হবে 1/11 এর পর দুই নেত্রী যখন জেলখানায় ছিল, আন্দোলনের চেয়ে বেশি এই মিডিয়ার ভূমিকাই কিন্তু তাদেরকে এই জেলখানা থেকে বের করেছে। আমি একটু কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে একটা কথা বলতে চাই মাননীয় স্পিকার। হোয়াট ইজ দিস কেয়ারটেকার গভর্নমেন্ট? এই কেয়ারটেকার গভর্নমেন্টটাকে যে খুব টেকনিক্যালি সরিয়ে দেওয়া হলো, অফকোর্স এটা ল, বাট ল ইজ আ সোশ্যাল ফিনোমিনা, ইটস মিন্স টু অ্যান এন্ড, ইজ নট অ্যান এন্ড ইট সেলফ। আর ল দ্যাট ল্যাক্স দ্য কোয়ালিটি, দ্যাট ল্যাক্স টু রিফ্লেক্ট দ্য উইল অফ দ্য পিপল, ইজ নট টু বি রিগার্ডেড অ্যাজ দ্য ল। জনগণ বাংলাদেশের চায় তত্ত্ববোধক সরকার থাকবে, তত্ত্ববোধক সরকার ছাড়া এই দেশে ওই দুই একটা সিটি কর্পোরেশন নির্বাচনে কুমিল্লায় 30,000 ভোট, আরেক জায়গায় 1 লাখ ভোট দিয়ে আপনি 7 কোটি ভোটকে হিসাব করতে পারবেন না। বাংলাদেশে তত্ত্ববোধক সরকার আনাই হয়েছিল বিকজ বড় দুইটা রাজনৈতিক দলের মাইন্ডসেট ছিল না, মিউচুয়াল রেসপেক্ট ছিল না। আজকেও মিউচুয়াল রেসপেক্ট আসে নাই, পরশু দিনও আপনি পার্লামেন্টে দেখেছেন, আগামীতেও দেখতে পারবেন। সুতরাং উই আর নট রেডি ফর আন ইলেকশন যেটা কোনো দলীয় সরকারের অধীনে হবে। উই নিড আ কেয়ারটেকার গভর্নমেন্ট, আদারওয়াইজ এর বাইরে যাই করা হবে সেটা অ্যাকসেপ্টেড হবে না। মাননীয় স্পিকার, ইভিএম নিয়ে একটু কথা বলতে চাই। প্রায় আমি দেখি সরকার ইভিএম নিয়ে কথা বলে, আমি একটু অবাক হয়ে যাই যে সরকার কেন ইভিএম নিয়ে কথা বলে। ইভিএম নিয়ে তো কথা বলবে নির্বাচন কমিশন, আমরা সেনা বলবো ইভিএম এ যাবো কি যাবো না। আর এত কি ইমার্জেন্সি হয়ে গিয়েছে যে ইভিএম এর মধ্যেই
আমাদের নির্বাচন করতে হবে। দেখা যাবে আমার ভোলায় নৌকায় ভোট দিছে বা ভোলায় ধানের শীষে ভোট দিছে, গোপালগঞ্জে নৌকা মার্কায় ভোট উঠে গেছে। উই আর নট রেডি ফর দ্য সিস্টেম অ্যাজ অন ইয়েট। অফকোর্স পাইলট বেসিসে দুই একটা সেন্টারে করা যেতে পারে, বাট আমার মনে হয় যে এই সিস্টেমটার জন্য আমরা এখন রেডি না। আমরা একটা ফ্রি ফেয়ার নির্বাচন চাই, যেটাতে কারণ তত্ত্বাবধায়ক সরকার তো রেডি করা হয়েছিল ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের জন্য। আমি একটা কথা বলতে চাই, আমি প্রায় দেখেছি আওয়ামী লীগ তরফ থেকে এটা বলা হয় যে তত্ত্বাবধায়ক সরকার দিলে আবার নাকি আর্মি ক্ষমতায় আসতে পারে, অনেক কিছু হতে পারে। আমাদের এখানে তো অনেক মন্ত্রী এমপি দুর্নীতি করে, তার মানে কি দেশে মন্ত্রী এমপি থাকে না? কোনো সিস্টেম যদি অ্যাবিউজ হয় তার মানে সিস্টেমের দোষ না, যে সিস্টেমটা চালায় তার দোষ, সেটাকে আমরা কোনোভাবেও চেঞ্জ করতে পারবো না। আজকে কোনো এমপি দুর্নীতি করলে কি এই দেশের কোনো দিন এমপি হবে না? আজকে যদি এই দেশে কোনো মন্ত্রী দুর্নীতি করে তাহলে কি এই দেশে মন্ত্রী হবে না? আমার মনে হচ্ছে এটাকে ঘুরায় প্যাঁচে আনা হচ্ছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন কোনো দিনও হবে না, দেশ আরও খারাপের দিকে চলে যাবে। মানে স্পিকার মাইসুয়া, আরে অর্থনীতিতে আরেকটা ব্যাপার আছে, সেটা নিয়েও কথা বলতে হবে। টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়, মাই স্পিকার, টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়ের অবস্থা কিন্তু একদমই ভালো না। বিটিআরসি কিন্তু রেগুলেটরি কমিশন না হয়ে কেমন জানি একটা মোরাল সরকারের ভূমিকা পালন করছে প্রত্যেকটা টেলিফোন কোম্পানির সাথে। এছাড়াও এই IGW ICX লাইসেন্সগুলি, ইভেন কি শিক্ষা মন্ত্রণালয়ের প্রাইভেট ইউনিভার্সিটির লাইসেন্সও এমন লোককে দিয়েছে যে মিলেনিয়াম বানান করতে পারবে না। বাট এনিওয়েজ, এমন লোকজনকে দেওয়া হচ্ছে, 11-12 IGW লাইসেন্স দেওয়া হচ্ছে, 25-30 করে দেওয়া হচ্ছে। এবং মাশাল্লাহ আগে VIP দুইটা একটা আসতো, এখন VIP ছাড়া বিদেশ থেকে কোনো ফোনই আসে না বাংলাদেশে, এখন সব কিছুই VIP-তে আসে। এই ব্যাপারে একটু কেয়ারফুল হওয়া দরকার। মাই স্পিকার, সাগর রুনি নিয়ে আমি ছোট্ট একটু কথা বলতে চাই। মাই স্পিকার, অ্যারিস্টটল যখন এই গণতন্ত্রের থিওরি দেয় তখন হি নেভার এনফিজাইজ অর অ্যান্টিসিপেটেড দ্যাট দেয়ার সামথিং কল মিডিয়া, এবং মিডিয়ার ভূমিকা পৃথিবীতে এত বড় হবে। আজকের দিনে আনডাউটেডলি মিডিয়া গণতন্ত্রের একটা স্তম্ভ। এই মিডিয়াকে নিয়ে যদি সরকারের তরফ থেকে সুইপিং কমেন্ট বা অ্যাটাকিং কমেন্ট হয় তাহলে মিডিয়া প্রতিপক্ষ হয়ে যায়, হালকা হয়ে যায়। আজকে যদি সরকার জুডিশিয়ারিও নিয়ে এরকম কমেন্ট করে তাহলে দেখা যাবে কোনো ভদ্রলোক জাজমেন্ট পছন্দ না করলে সেই জাজের উপরে চড়াও হয়ে যাচ্ছে। উই শুড বি কেয়ারফুল ওয়েন মেকিং কমেন্টস অ্যাবাউট মিডিয়া, বিকজ মিডিয়াকে যদি আমরা ভালনারেবল করে দেই তাহলে যে কেউ মিডিয়ার উপরে অ্যাট্যাক করতে পারবে এবং সেটার বিচার হবে না। আমাদের উচিত প্রত্যেককে কমপ্লিমেন্ট করা, দ্যাটস দ্য ওয়ে ইট শুড রান। 12 মার্চে যে ভূমিকা ছিল সরকারের, আমি দেখলাম সরকার বলল, সবচেয়ে ভালো হানিফ সাহেব বলেছে আওয়ামী লীগ নাকি সরকারের পরিপূরক। আমি 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 খুব চিন্তিত হয়ে যাই বুদ্ধিমত্তা দেখে যে সরকারি দল নাকি সরকারের পরিপূরক। মানে আই ওয়ান্ট টু থ্যাংক দ্য হোম মিনিস্টার অ্যান্ড হানিফ সাহেব যে সাগর রুনি হত্যাকাণ্ডের জন্য ছাত্রলীগের দায়িত্ব দেয় না ইনভেস্টিগেশন করতে, কারণ সরকারের তো পরিপূরক দেখা গেল ওইটার জন্য দিয়ে দিচ্ছে। এটা এটা সত্যি না, সরকার সরকার আর রাজনৈতিক দল রাজনৈতিক দল। রাজনৈতিক দল সরকার যখন হয় হি ওয়েজ টু হ্যাটস, একটা হলো প্রাইম মিনিস্টারের আরেকটা হলো দলীয় প্রধানের, এটাকে কোনোভাবেই মিঙ্গেল করা যায় না, কোনোভাবেই ওভারল্যাপ করা যায় না। এনিওয়েজ, মাননীয় স্পিকার, 12 মার্চ নিয়ে যে কথা বলছিলাম, যেই কমেন্টগুলি করা হলো যে কোনোভাবেই আমাদেরকে বাধা দেওয়া হয় নাই, ইটিভি বন্ধ করে দেওয়া হয়েছে, বাংলা ভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, কত কিছুই তো করা হয়েছে, বাট একটা মেসেজ খুব ক্লিয়ার আমি দেখতে পেলাম। এই যদি মাইন্ডসেট হয় একটা মহাসমাবেশের তাহলে এই দলের অধীনে আমরা কিভাবে নির্বাচন করতে পারি? কিভাবে এতটুক আত্মসংযম, আত্মশুদ্ধি, আত্মসমালোচনা শোনার মতো যদি মাইন্ডসেট না থাকে? গণতন্ত্র এই সংবিধানে না, গণতন্ত্র হলো মাইন্ডসেটে, চিন্তা চেতনায় গণতন্ত্র থাকতে হবে, তাহলেই এই দেশে গণতন্ত্র আসবে। মাই স্পিকার, আমি আর বেশি সময় নিব না, একটা কথা বলি, পলিটিক্সে দেয়ার ইজ আ সিম্পল লাইন, দ্যাট ইজ দ্য স্ট্রেইট লাইন। আপনি জনগণের জন্য কাজ করবেন, জনগণকে আপনাকে ভোট দিবে, আপনি এর বাইরে যা চিন্তা করবেন সেটাই কনস্পিরেসি, যত উপরে উঠাবেন পতন ততই খারাপ হবে। মাননীয় স্পিকার, কাম ডাউন, ইউল হ্যাভ ইউর টার্ন ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ। মাননীয় স্পিকার, লাস্ট আমি ভোলা নিয়ে একটা কথা বলবো। আমি গতবারও বলেছি আমার ভোলার নদী ভাঙনের অবস্থান খুব খারাপ। আমি আপনার মাধ্যমে একটু বলতে চাই যে আমি আসলে আপনার মাধ্যমে আমাদের সিনিয়র মেম্বার তোফায়েল আহমেদ সাহেবকে একটু অনুরোধ করতে চাই যে ভোলায় যত টেন্ডার হয়, এই না মাননীয় স্পিকার, আমি অনুরোধ করছি যে এই যে মানব জমিনে লেখা, এই প্রত্যেকটা পত্রিকায় লেখা আত্মীয় স্বজন টেন্ডারবাজি পিস্তলের বার, আমার ভোলায় সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে হাত জোর করি, যত টেন্ডার হয় ঢাকাতে করেন, যত পানির টেন্ডার হয় এগুলি ঢাকায় টেন্ডারবাজি করেন, আমার ওখানে করার দরকার নাই। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ সদস্য।